সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আজকের প্রোগ্রাম ইমান ও আমলে। সম্মানিত শায়েখ আলোচনা করছেন কবরের জিন্দেগির উপর। চলুন আমরা ওনার কাছ থেকে আলোচনার বাকি অংশ শুনি। সম্মানিত শায়েখ, বারাকাল্লাহ ফিক। আমরা আলোচনা করছিলাম কবরের জিন্দেগিতে মাইয়েত কিছু শুনতে পায় কিনা দুনিয়ার মানুষরা তাকে দেখতে গেলে, অথবা দুনিয়ার মানুষ তাদের কোনো হাল হাকিকত মাঝে মধ্যে দেখার সুযোগ হয় কিনা, কিছু এক্সাম্পল আমরা পেলাম। পরবর্তী পয়েন্ট হচ্ছে যে সমস্ত মাইয়েত দুনিয়া থেকে চলে গেছেন, ইন্তিকাল করে, তাদের রুহগুলো যারা নেককার তারা একে অপরকে দেখাশোনা করা, ভিজিট করা, এগুলো করেন কি না? কবরের বাসিন্দারা, কবরের বাসিন্দারা যারা মরে গেছেন, যারা মৃত তারা, জি, এই ক্ষেত্রে ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাই আলোচনা করেছেন এবং তিনি কনক্লুশন টেনেছেন যে সমস্ত রুহ আজাবের মধ্যে লিপ্ত আছে, কবর আজাবে আছে, তাদের ফরগেট অ্যাবাউট দেয়ার ভিজিট, তারা আজাব ফেস করতে করতে দিন রাত যান শেষ। জি, কিন্তু যারা নেককার সলেহীন তাদেরকে আল্লাহ তাআলা যেহেতু আরাম আয়েশে রেখেছেন, জি, তারা একে অপরকে ভিজিট করেন, আল্লাহু আকবার, দেখা সাক্ষাৎ হয় তাদের। এবং এটা দলিল হচ্ছে কোরআনে পাকের সূরা নিসার 69 নম্বর আয়াত 69। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ামান ইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান্নাবিয়্যীন والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। যারা আল্লাহ এবং আল্লাহর আনুগত্য করে এবং রাসুলের আনুগত্য করে, তারা আসলে তাদের সঙ্গেই থাকবে যারা, যাদের প্রতি আল্লাহ তাআলা অনেক নিয়ামত দান করেছেন, নবীরা, সিদ্দিকিনরা, সুহাদারা, সলেহীন, এবং এরা একে অপরের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু হিসাবে তারা একে অপরকে পাবে। তার মানে এভাবে নেককাররা নেককারের দিকে ভিজিট করবেন, যারা মহব্বত করতেন দুনিয়াতে উভয় নেককার, তারা দেখা সাক্ষাৎ করার সুযোগ নেবেন, সুযোগ পাবেন। এখানে প্রচ্ছন্ন ইঙ্গিত রয়েছে। এটা কি দুনিয়ার উপর না এবং জান্নাতেও তারা এইভাবে একে অপরকে দেখা সাক্ষাৎ ভিজিট করার সুযোগ পাবেন। তারা দুনিয়ার কিছু কিছু জিনিস তারা বুঝতে পারেন, বিশেষ করে যাদের যখন দাফন কাফনের কাজ হয়। এইভাবে একটা হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা ওয়াল্লা আহাদুকুম আও ওয়ালিয়া আহাদুকুম আখাহু ফালইউহাসসিন কাফানাহু ফাইন্নাহুম ইউবাআসুনা ফি আকফানিহিম ওয়া ইউতাযাওয়ারুনা ফি আকফানিহিম। তোমাদের কেউ যদি কাউকে দাফন কাফনের দায়িত্ব পালন করে, গোসল দেওয়ানো কিংবা কাফন পরানো, কবরস্থ করা, যে কাজটাকে যেন খুব সুন্দর তরিকায় করে, ভালো তরিকায় কাফন পরিয়ে দেয়, কারণ তাদেরকে এই কাফন সহকারেই উঠানো হবে এবং তারা একে অপরকে জিয়ারত যখন করবে, ভিজিট করবে রুহগুলো, তখন কাফন পরা অবস্থায় ভিজিট করবে। যদিও আমরা জানি যে হাশরের ময়দানে হফাতান ওরাতান গরলা, সেখানে কোনো কাপড় চোপড় থাকবে না যখন সবাই হাশরের ময়দানে উত্থিত হবে, তার আগের পর্যায়গুলো যেগুলো আছে, এখানে তারা তাদেরকে যেরকম কাফন যেভাবে পরানো হয়েছে ওইটা পরে তারা একে অপরকে ভিজিট করবে। কাজেই তোমরা যখন কাউকে গোসল করাবে, সুন্দর করে গোসল করে, ময়লা সহকারে গোসল করে, তাড়াতাড়ি করে কবর দিও না, এবং সুন্দরভাবে করে কাফন পরিয়ে দিও। এই হাদিসে ইঙ্গিত পাওয়া গেল যে তারা ভিজিট করবেন একে অপরকে। এরপরে হাদিস এসেছে যে আবু আইবাল আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইদা কুবিদাত নাফসুল আবদি তালাক্কাহু আহলুর রাহমা মিন ইবাদিল্লাহ কামা ইয়ালাক্কাউনাল বাশীরা ফিদ দুনিয়া। যখন কোনো ভালো নেক বান্দার রুহ কবজ হয়ে যায়, তার পরিচিত, তার মহব্বতের, তার আত্মীয় স্বজন নেককার যারা দুনিয়া থেকে চলে গিয়েছে, তারা অপেক্ষায় থাকে যে সে আসছে কি না, তার ইন্তেকাল হলো কি না। যখনই তার ইন্তেকালের খবর তারা পেয়ে যান, তার রুহ চলে আসে,
তখন তারা সবাই চলে আসে তার সঙ্গে কথা বলার জন্য, দেখা করার জন্য, তাকে ওয়েলকাম করার জন্য। কেউ কেউ আবার বলে রাখো রাখো, উন আনদেরু আখাকুম হাত্তা ইয়াস্তারিহ, তাকে একটু সময় দাও, একটু রেস্ট নেওয়ার সুযোগ দাও। ফাইন্নাহু কানা ফি কারবিন, সে তো দুনিয়াতে অনেক কষ্ট করে এসেছে। একটা হলো দুনিয়াতে দিন নিয়ে টিকে থাকার সংগ্রাম করে সে হাঁপিয়ে এসেছে, টায়ার্ড হয়ে গেছে, আবার স্বাভাবিকভাবে কবর এই মৃত্যুর যন্ত্রণা তো আছে, সাকারাতুল মাউত, সেটা সাফার করে এসেছে। তো এই যারা একটু বেশি হুড়াহুড়ি করে দেখার জন্য বাকিটা বলে একটু আসতে থামো থামো, তাকে একটু রেস্ট নিতে দাও আগে। এখানে কন্ডিশন হলো ইমানদার হওয়া, ইমানদার হওয়া, আল্লাহু আকবার, আমলওয়ালা হওয়া। জি, এরপরে তারা আস্তে ধীরে একটু রেস্ট দিয়ে জিজ্ঞেস করে, বিভিন্ন খোঁজখবর নেয়, মা ফালা ফুলান, মা ফালাত ফুলানা, অমুক আমার আমার মেয়ে, আমার বোন, আমার আত্মীয়া, আমার আত্মীয় ছেলে মেয়ে, তাদের কি খবর একটু বলো। সালু আনির রাজুলি কাদ মা তাকাবলাহু কাল আলাহুম ইন্নাহু কাদ হালাক, যদি বলে যে অমুক এর কী খবর, বলে সে তো অনেক আগে মারা গিয়েছে, তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যুহেবা বিহি ইলা উম্মিহিল হাওয়িয়া, সে তো তাহলে আমাদের এখানে আসে নাই, তার মানে আদার ঠিকানা চলে গেছে, জাহান্নামের ঠিকানা তার জন্য তাহলে বরাদ্দ হয়ে গেছে। ইন্না লিল্লাহ, তারা খুব খুবই আফসোস করতে থাকে, আহারে আমার এই পরিচিত লোকটার এই পরিণতি হলো। জি, ছেলে মা বাবা সম্পর্কে, মা বাবা ছেলে সম্পর্কে, ভাই বোন জানবে এইভাবে একে অপরকে। এরপরে তাদেরকে আমল দেখানো হয়, যদি নেককার হয় তখন দেখে যে তোমার ছেলেতে এত নেককার হয়েছে, এত ভালো আমল করে যাচ্ছে জীবিত থাকলে, এগুলো কিছু দেখানো হয়, তখন তারা খুব খুশি হয়ে যায়, ও আমার ছেলে এত ভালো আমল করছে, আমার মেয়ে এত ভালো আমল করছে। আর যদি খারাপ আমল হয়, এগুলোও কিছু পিতামাতাকে দেখানো হয়, তখন তারা অনেক সময় দোয়া করেন যে আল্লাহ তাকে একটু সুযোগ দিন, তাকে তওবা করা নসিব করে দেন। তারপরে এই যে আমরা আরেকটি হাদিস যেটা শুনেছি, যখন তাদেরকে কবরে বসানো হবে তখন তিনটি প্রশ্ন করা হবে, তখন তো এই প্রশ্নগুলোর মধ্যে পাশ করে ফেললে তখন তো তাকে রুহ না যাওয়ার পরেই এই রুহের সঙ্গে এগুলো হচ্ছে, পাশ করার পরে তখন বলা হয় যে তোমার এই যে কবর আছে এখানে তোমার ঠিকানা, এটাকে সুন্দর করে রাখা আছে। এরপর যে আদার ওয়ে হয়ে যায় তখন তো তার জন্য দুঃসংবাদ নিয়ে তাকে কবরে ঢুকতে হয়। হ্যাঁ, এরপরে আমরা এবারে আরেকটি চ্যাপ্টারে আসি, যে এখন কবরের জিন্দিগিতে মরে গেলে এখন বাকিরা তার জন্য আর কিছু করতে পারবে কি না, যেটা আমরা গত সপ্তাহে বলেছিলাম যে মাইয়েতের জন্য তার ফ্যামিলি, পরিবার, আত্মীয় স্বজন কি করতে পারে, কোন কাজটা করলে মাইয়েতের কিছু ফায়দা হবে, যাদেরকে আল্লাহ তাআলা এই তৌফিক দিয়েছেন যে কিছু করা দরকার তারা সহি তরিকায় করে, আর যারা মনে করে যে সহি তরিকা জানে নাই, টেনে নাই, শুনে নাই, তারা এমন কিছু করে বসে যেটা তাদের জন্য ক্ষতির কারণ হয়। জি, বেশি কান্নাকাটি করলে অনেকে মনে করে মা বাবার খুব মহব্বত দেখিয়েছে, আহারে মা বাবাকে ভুলতে পারে না, খুব কাঁদছে, এতদিন ধরে কাঁদছে, চিৎকার করে, বিলাপ করে, রোদন করছে, এই কারণে তার শাস্তি হচ্ছে কবরে। হয়ে যায় উল্টো উল্টো, কেউ কবর পাকা করে দিয়ে বিশাল করে সৌন্দর্য একেবারে আপনার সাজিয়ে গুজিয়ে দেয়, মার্বেল পাথর দিয়ে সাজিয়ে দিচ্ছে, অনেক মহব্বত প্রকাশ, মহব্বত প্রকাশ করছে, কত গুরুত্ব দিচ্ছে, যত এগুলো করছে তত তার আজাব বেড়ে যাচ্ছে। জি, তাহলে আমাদের জানা দরকার কোন কাজ করলে কবরস্থ ব্যক্তির কিছু ফায়দা হতে পারে। এক নম্বর হচ্ছে দোয়া, এই দোয়ার খবর তো হাদিসে এসেছে, আমরা বলবো সেটা, তার মধ্যে কোরআন পাকেও এসেছে, আল্লাহ তাআলা কি বলেছেন সূরা হাসরের 10 নম্বর আয়াতে, والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ওই লোকগুলো যারা তাদের পরে এসেছে তারা পূর্ববর্তী লোকদের জন্য দোয়া করে যে আল্লাহ আমাদেরকে মাফ করে দিন,
এবং আমাদের ভাইগুলো যারা আমাদের আগে দুনিয়া থেকে চলে গিয়েছে ইমানের সাথে, তাদেরকেও মাফ করে দিন। তাহলে মাইয়েদের জন্য জিন্দা ব্যক্তিগুলো এই দোয়া করে, এভাবে চলতে থাকে, চলতে থাকে। সুবহানাল্লাহ। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লা লিল্লাযিনা আমানু, ইয়া আল্লাহ যারা ইমান নিয়ে মৃত্যুবরণ করেছে তাদের সঙ্গে যদি আমাদের একটু কোনো সময় অসুবিধা হয়ে থাকে, একটু মনে কষ্ট ছিল ইত্যাদি, আল্লাহ ইমানদারদের ব্যাপারে আমাদের দিলের মধ্যে কোনো ধরনের কষ্ট, কত সুন্দর দোয়া এটা, এবং ক্ষোভ এবং হিংসা বিদ্বেষ আল্লাহ এগুলো কিচ্ছু আপনি রাখবেন না, এগুলো আল্লাহ সাফ করে দেন ধুয়ে মুছে। রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম, এভাবে তারা দোয়া করে আল্লাহ তাআলার কাছে। এরপরে আমরা দেখি একটা হাদিসে এসেছে, দাওয়াতুল মারইল মুসলিম লি আখিহি বিদাহরিল গায়বি মুস্তাজাবা, একজন মুসলমান আরেকজন মুসলমানের অনুপস্থিতি যখন তার জন্য দোয়া করে, তার সামনে নয় তার অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে, সেই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এই অনুপস্থিতি বলতে কি, যেমন কেউ এখন ঢাকা আছে আপনার সামনে নেই, আপনি তার জন্য এখন দোয়া করছেন, জি আপনার সামনে নেই, এটাও হতে পারে। আর যিনি ইন্তিকাল করেছেন তিনিও তো সামনে নেই, তিনিও গায়েবে চলে গেছেন, উভয় ক্ষেত্রে প্রযোজ্য, উভয় ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। এই দোয়া আল্লাহ তাআলার কাছে মুস্তাজাবা, কবুল হয়ে যায়। এই দোয়া কবুল না হওয়ার কোনো কারণ নেই, নিঃস্বার্থ দোয়া, সুবহানাল্লাহ, একদম এটা অ্যাবসলিউটলি জেনুইন দোয়া এটা। তা সে সামনে নাই আপনি দোয়া করছেন, তার মানে এখানে আপনার তাকে দেখানো শোনানোর তো কিছু নেই, জি। আর এই দোয়া তো কবুল হয়, এমন কি যে ব্যক্তি দোয়া করে, ইনদারা আসিহি মালাকুন মুয়াক্কাল কামা দাল লি আখিহি বিখাইর, আর যে ব্যক্তি দোয়া করে তার পাশে একজন ফেরেশতাকে আল্লাহ দায়িত্ব দিয়ে পাঠান, এই যে ব্যক্তি দোয়া করে তার পাশে দাঁড়ানোর জন্যে। যতবার সে তার ওই ভাইয়ের জন্য দোয়া করতে থাকে, ততবার এই ফেরেশতাটা দোয়াকারী ব্যক্তিকে বলে আমিন ওয়ালা কাবে মেসেল, আমিন, আর তুমি তার জন্য যে 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 জিনিস চেয়েছ এইরকম জিনিসটা আল্লাহ তাআলা তোমাকেও দান করুন। ফেরেশতা বলছে আমিন, সো সুবহানাল্লাহ। এখন আপনি যদি কোনো মাইয়েতের জন্য দোয়া করে আল্লাহ মাগফির লাহু, তখন ফেরেশতা বলে আমিন, আল্লাহ তাকে মাফ করে দিন, ফেরেশতা বলছেন আমিন, আর বলছেন যে আল্লাহ এই ব্যক্তিকেও মাফ করে দিন কবর আজাব থেকে। তাহলে এই দোয়া এত দামি জিনিস। এরপরে আছে ব্যক্তির ঋণ শোধ করে দেওয়া, আর যদি কোনো ঋণ থাকে এই ঋণটাকে শোধ করে দেওয়া, এটা একটা বড় আমল, মাইয়েতকে অনেক হেল্প করে। অনেক মাইয়েত ঋণগ্রস্ত হয়ে মারা যান, তাদের অনেক কষ্ট হয়, এটা আমরা হাদিস শুনেছিলাম না গত সপ্তাহে, না তার আগে সপ্তাহে, এর আগে শুনেছি, শুনেছিলাম। তো অপোজিট, কেউ যদি ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ শোধ করে দেয় আত্মীয় স্বজন, তাহলে এটা তার জন্য বিরাট একটা কল্যাণের কারণ হয়। এ বিষয়ে যেমন ছেলে মেয়ে যখন আত্মীয় স্বজন ওয়ারিশা শোধ করে দিবে, এটা তার পক্ষ থেকে শোধ করার কাজ হয়ে যায়। তার এক্সাম্পল হচ্ছে ওই হাদিসটা যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, ইন্না আতিয়া বা মা আকাল আর রাজুল মিন মালে মিন কাসবিহি ওয়া ইন্না ওয়ালাদাহু মিন কাসবিহি, একজন ব্যক্তির সর্বোত্তম সম্পদ হচ্ছে যেটা সে ভোগ করে তার নিজের হাতের কামাইটা, আর তার ছেলে মেয়ে তার সন্তান তার হাতের কামাই। তাহলে আমার হাতের কামাই যেরকম আমার জিনিস, আমার ছেলে মেয়ের হাতের কামাইও আমার জিনিসের মতোই, তাহলে আমার পক্ষ থেকে শোধ করে দিল যে এটা আসলে শোধ হয়ে যায় আমার পক্ষ থেকে। কত সুন্দর সুসংবাদ আছে এখানে। ওকে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এভাবে ঋণ শোধ করে দেওয়া এবং দান খয়রাত করা, দান খয়রাত প্রসঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইন্না রাজুলান ক্বালা ইন্না উম্মি উক্তুতিলা উক্তুলিতাত নাফসুহা ওয়ালাম তুসি, যে আমার মা হঠাৎ করেই ইন্তিকাল করে ফেলেছে, মানে হার্ট অ্যাটাক জাতীয় কিছু ঘটে গেছে এবং কোনো কিছু ওয়াসিয়ত করার কোনো সুযোগ পাননি। ও আদুন নুহা লাউ তাকাল্লামাত তাসাদাকাত, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন আমার মনে হচ্ছে তিনি কথা বলতে পারলে কিছু সদকা করার কথা বলে যেতেন। বাহাল্লাহা আজরুন ইনতা সাদ্দাক তো আনহা ওয়ালি আজর ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এখন কিছু ওনার পক্ষ থেকে সাদাকা করে দেই উনি কোনো সওয়াব পাবেন কি না, আর আমিও কোনো সওয়াব পাবো কি না। বলা নাম তা সাদ্দাক আনহা, তিনি বললেন হ্যাঁ তাই করো, তুমিও পাবে তোমার মাও পাবে, সদকা করো।
তাহলে মাইয়েতের জন্য মাইয়েতের পক্ষ থেকে সন্তান সন্ততি ছেলে মেয়ে আত্মীয় স্বজন সদকা করার মধ্যে অনেক বড় ফায়দা আছে মাইয়েতের জন্য। তা আমরা এই সদকা না করে আমরা চিন্তা করি বিশাল একটা কি করব জিয়াফত খাওয়াবো, দেখে কি বলে চার দিনের, এই কেউ চল্লিশা করে কেউ চেহলাম করে এবং এগুলোকে লঙ্গরখানা আবার কোনো জায়গা কতগুলো গরু জবাই করে জিয়াফত করবে সিন্নি করবে, এইগুলার একটা রসম রেওয়াজের দিকে চলে গিয়েছে। কিন্তু আসলে এগুলো অনেকটা নাম কাম খ্যাতি যশ এবং কে কয় গরু খাওয়ালো এগুলার আলোচনা, আর মেম্বার চেয়ারম্যান ধনীদেরকে বেশি করে খাওয়ানো গরিবদেরকে কম খাওয়ানো এগুলোই চলে বেশি। সম্মানিত শেখ, আমি আসলে এই ধরনের প্রোগ্রামগুলোতে স্বাভাবিকভাবেই অনেকবার গিয়েছি। আমি পার্সোনালি এটা অপোজ করি এই কারণে, আমি কোনো মানুষকে কিন্তু আসলে এই খাবার পরে এটাতে এটা হয়েছে বা বেশি হয়েছে কম হয়েছে লবণ হয়েছে এগুলো ছাড়া আসলে মৃত ব্যক্তির জন্য দোয়া করতে আমি আমি মনে হয় আসলে দেখিনি। এই কারণেই আমি পার্সোনালি উইদাউট নোয়িং দি হাদিদ আমি এই প্রোগ্রামটার মানে বিপক্ষে। অবশ্যই বেদাত ইসলামী শরীয়তে এই জাতীয় খাবারের কোনো খবর আসেনি, বরঞ্চ মাইয়েতের পরিবারকে খাওয়ানোর খবর এসেছে। কিন্তু মাইয়েতের পরিবার সবাইকে জিয়াফত করে সিন্নি করতে হবে খাওয়াইতে হবে এটা সম্পূর্ণ বেদাত। এই কাজ না করে কিছু টাকা পয়সা গরিব মিসকিনকে দান রাত সাদা করে দেওয়া অথবা কিছু এতিমদেরকে খাওয়ালো বা এতিমদেরকে দিয়ে দিল বা গরু ছাগল তাদেরকে দিয়ে দিল তাকে পাক করে খেলো, এগুলো করা উচিত। পারফেক্ট, জি। এরপরে হচ্ছে মাইয়েত নিজে যদি কোনো ভালো কাজ করে যায় সদকা জারিয়া রেখে যায় এবং সেগুলো চলতে থাকে তার মৃত্যুর পরে, তাহলে মাইয়েত অনেক ফায়দা পেতে থাকেন। এই ব্যাপারে একটা অতি পরিচিত হাদিস আমাদের কাছে সবার কাছে আছে, সেটা কি, ইদা মাত আল ইনসানু ইনকাতা আনহু আমালু, একজন মানুষ যখন মরে যায় তার সমস্ত আমল কাটা হয়ে যায় বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাতাতি আশিয়া, তবে তিনটি জিনিস জারি থাকে, একটা কি মিন সাদাকাতিন জারিয়া, সাদকা জারিয়া করে গেলে যে সাদকাটা তিনি করে যাওয়ার পরে এটা অনেক দিন চলতে থাকে, মসজিদ বানাই গেলো মাদ্রাসা বানাই গেলো বহুদিন ফায়দা গেলো পেলো, কোনো জায়গায় গরিবদের ঘর বানিয়ে দিয়েছে অনেকদিন ঘরটা ছিল টিউবওয়েল দিল অনেকেই বহুদিন এটা পানি খেলো, এভাবে করে রাস্তা বানিয়ে দিয়ে গেলো বৃক্ষরোপণ করলো, হ্যাঁ বৃক্ষরোপণ করে গেলো, এগুলো সব সাদাকা জারিয়া। আও ইলমিন ইনতাফাউ বিহি, অথবা এলমের কোনো কাজ করে গেলো যে এলম থেকে ওনার মৃত্যুর পরেও ফায়দা চলেই যাচ্ছে, ফায়দা চলছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সহিহ বুখারীর কম্পাইল করে যে কত লোক পড়ছে, হাজার হাজার শুধু লাখ লাখ শুধু না মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন বলতে হবে পড়ে যাচ্ছে, এই পর্যন্ত আরও পড়বেই, তিনি কবরে এর ফায়দা পেতেই থাকবেন। আউ্বালা দিন সালেহ নিয়াদু উলাহু, অথবা নেককার সন্তান যে তার জন্য দোয়া করতে থাকে, একটু আগে আমরা যে দোয়ার কথা পড়েছিলাম, এখানে দেখবেন দোয়া করলেই হবে না, ওয়ালাদিন সালেহ নিয়াদু উলাহু, নেক সন্তানের দোয়া, তাহলে সন্তানকে নেক আমল করতে হবে, গুনা থেকে সরে আসতে হবে। তাই বলে আবার এই কথা যদি সিদ্ধান্ত নেয় আমি তো নেক হতে পারিনি কাজে আমার দোয়া করে কোনো লাভ নেই, না দোয়া করাটাও একটা নেক আমল, এবং যখন দোয়া করবে তখন চিন্তা করবে যে আল্লাহ আমি দোয়া করছি আমার তো নেক আমল নেই, তুমি আমাকে নেক আমলের তৌফিক দান করো, এই উপলক্ষে তার নেক আমলের দিকে আসার সুযোগ হবে। আপনি রাইট বলেছেন, এই ধরনের নৈরাশ্যবাদিতা কিন্তু আরেক ধরনের গুনাহ, আল্লাহ পাক এটা থেকেও আমাদেরকে হেফাজত করুক। এই জন্য কি করে জানেন, আমাদের দেশের লোকেরা ছেলে মেয়েরা দোয়া করে না, বলে ইমাম সাহেবকে নিয়ে আসেন উনি দোয়া করে দেবেন, আমার দোয়া কবুল হয় কি না, আমার দোয়া কি কবুল হবে আমি তো নামাজই পড়ি না, এই ধরনের নেগেটিভ মেন্টালিটি নিয়ে আমরা আসি, অথচ হাদিসে এসেছে বড় ইমামের দোয়া কবুল হবে এই কথা না, ওয়ালাদিন সালেহ নিজস্ব সন্তানের দোয়ার কথা বলা হয়েছে, সেই দোয়ার অনেক বেশি দাম আল্লাহর কাছে বড় ইমাম সাহেবের থেকে। আল্লাহ পাক আমাদের সকলকে এরপরে এই লাইনে আরও অনেকগুলো হাদিস এসেছে, তিনটা আমল ছাড়াও আর একটু ব্রেকডাউন করে তিনটা হাদিসকেই ব্রেকডাউন করে আর একটু অনেকগুলো বিষয় বানানো হয়েছে। যেমন একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতি বাদা মাউতিহি, মুমিনের মৃত্যুর পরে যে সমস্ত আমল তাকে কন্টিনিউয়াসলি তার কবরে যেতে থাকে তার সঙ্গে যোগ হতে থাকে অনেকগুলো, ইলমান নাশারাহু, যদি কোনো ইলমি কাদের প্রচার প্রসার এবং দুনিয়াতে পৌঁছে দেওয়ার কাজ করেছে, এলমি কাজটা যেমন কিতাব লেখা অনেক ছাত্র তৈরি করে গিয়েছে তারা দুনিয়ার মানুষকে এলিম শেখাচ্ছে, এরকম এলমি যে কোনো কন্ট্রিবিউশন
আওয়ালাদান সালিহান তারাকাহু, অথবা নেক সন্তান রেখে গিয়েছে, সে আমার নেক আমল করছে, পিতার জন্য দোয়া করছে। ওয়া মুসহাফান ওয়াররাসাহু, অথবা মুসহাফ কোরআন শরীফের কপি, এটা নিজে পড়তো, তারপরে এটা রেখে গিয়েছে, আরেকজনকে ওয়ারিশ বানিয়ে গেছে, সে এখন পড়ে যাচ্ছে। তার মানে এখন তো কোরআন শরীফের কপি কিনতে পাওয়া যায় জি পাঁচ পাউন্ড দিয়ে, তাই না? জি, তখন কি এত সহজে পাওয়া যেত? তখন কি ছাপাখানা ছিল যখন? কিন্তু কোরআন শরীফ পড়ার জন্য হয়তো অনুপ্রাণিত করেছেন সন্তানকে, উনি সেটা সন্তান সেটা ফলো করছে, সেটাই মানে ইটসেলফ কপি অফ দ্য কোরআন ওয়াজ ইউনিক এট দ্যাট টাইম। সুবহানাল্লাহ, তখন কি পাওয়া যেত এভাবে? না, দোকানে গেলে এরকম পাওয়া যায়, মার্কেটে পাওয়া যাচ্ছে, হাতে লিখতে হতো তখন, ছাপাখানা আবিষ্কার হওয়ার আগে, 500 বছর আগে, 1000 বছর আগে, 1500 বছর আগে কোরআন শরীফ এভাবে এরকম ইচ্ছা করলে খুব সহজেই 10 পাউন্ড দিকে আপনি কিনতে পারতেন না। জি, তো ওই সময় একটা মুসাফের কপি জোগাড় করা ওয়াজ ভেরি এক্সপেন্সিভ, হাতে লিখে লিখে একটা লোক তারপরে এটাকে কিনতে হতো, ইটস নট ইজি উইথ এভরিবডি। জি, এরকম যে মুসাফ রেখে যায় এক সুন্দরভাবে এবং অনেকে সেটা পড়ছে, বা সে অনেকগুলো মুসাফ কিনে এইভাবে দিয়ে দিল জি অনেকে পড়ার জন্যে, জি এটাও তার যত লোকেরা এই কপি পড়বে কেয়ামতে তার পৌঁছে থাকবে, কেয়ামত পর্যন্ত কবরে পৌঁছে থাকবে। আর মসজিদ আন বানাহু, যেই ব্যক্তি কেন মসজিদ বানিয়ে চলে গেল, লোকেরা নামাজ পড়তে থাকবে তার কবরে, তার সওয়াব পৌঁছে থাকবে। আর বাইতান লিবনে সাবিলে বানাহু, মুসাফির অসহায় লোকদের জন্য যদি কোনো মুসাফির খানা তৈরি করে যায়, যখন এটা খুব দরকার ছিল, পৃথিবীতে সফর করতে হলে 100 মাইল যেতে হলে এই রাত্রেবেলায় এক জায়গায় থামতে হবে, এই জন্য এরকম ঘর বানালে। আও নাহরান আজরাহু, কোনো জায়গায় যদি খাল খনন করে, নদী খনন করে, কোনো মানুষকে পানি সাপ্লাইয়ের ব্যবস্থা করে দেয়। আও সাদাকাতান আখরাজা মিন মালিহি ফি সিহাতিহি ওয়া হায়াতিহি তালহাকু মিন বাদি মাউতি, অথবা তার সুস্থ অবস্থায় তার মাল থেকে কিছু দান খয়রাত করে গিয়েছে, তাহলে এটাও মৃত্যুর পরে তাকে কবরে যেতে থাকবে। আরেকটি হাদিসে এসেছে, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা বাদাহু মিন গাইরি আন ইয়ানকুসা মিন উজুরিহিম শাই, যে ব্যক্তি কোন একটা ভালো ইসলামী কাজের সুন্দর উদ্যোগ নিয়ে পৃথিবীতে লোকদেরকে কাজে লাগিয়ে যায়, সে প্রথম এটাকে আবিষ্কার করেছে বা প্রথম উদ্যোগ নিয়েছে, তার উদ্যোগকে ফলো করে অনেকেই ভালো কাজটা করে যাচ্ছে, তাহলে যত লোকে তাকে ফলো করে ভালো কাজটা করবে তার আমলে এটা যোগ হতে থাকবে সমপরিমাণ, এতে ওই আমলকারীদের কোনো একটু স্বভাব কমবে না। জি, অপোজিট, কেউ যদি কোনো খারাপ কাজের উদ্যোগ নিয়ে যায়, সিনেমা হল মেলা বসিয়ে গান বাজনা, নায়ক নায়িকাদের এনার প্রতি বছরের ব্যবস্থা করে যার মরে গেছে, আর লোকেরা প্রতি বছর সেটাকে ফলো করছে, উনি অথচ সেটা করছেন না, না তিনি চলে গেছেন কবরে। জি, এখন যত লোক করছে, যত গুণা তাদের হচ্ছে, সমপরিমাণ গুণা তার কবরে যোগ ক্ষতি থাকবে। আচ্ছা, হাদিসে এসেছে 7টি জিনিস মৃত্যুর পরেও তার আজর কবরে যেতে থাকবে, মানে আল্লামা আইলমান, যে ব্যক্তি করে এলিম শিখিয়ে যায়, আজরা নাহরান, কোনো নহর বা খাল খনন করে যায় পানির জন্য সাপ্লাই দিতে, আর হাফারা বেইরান, কোনো জায়গায় কোনো কুয়া খনন করে দেয়, কূপ খনন করে দেয় যেখানে কূপ নেই, পানির পিপাসা লোকেরা কষ্ট পাচ্ছিল, আর গারাসা নাখলান, খেজুর গাছ বা যে কোনো গাছ লাগিয়ে যায়, ফল ফলাদি মানুষ পেতে থাকে, আর বানায় মসজিদ, মসজিদ বানিয়ে যায়, আর ওয়াররাসা মুসহাফান, অথবা মুসহাফের কপি, কোরআনের কপি রেখে যায়, দিয়ে যায় অনেককে তারা পড়ে, আর তারাকা ওয়ালাদান ইস্তাগফিরুল্লাহু বাদা মাউতিহি, যে ব্যক্তি কোনো সন্তান রেখে যায় আর মৃত্যু পরে তার জন্য দোয়া করতে থাকে, এগুলো তার কবরে পৌঁছে যায়। যে বর্তমান পৃথিবীর সবচেয়ে অনেক অনেক বড় একটা সমস্যা যে ক্লাইমেট চেঞ্জ, এখানে পানি সরবরাহর যে নদীর যে নদীকে অনেক সময় খনন করা হয় যাতে পানি সরবরাহ ঠিক থাকে, কিংবা গাছপালা লাগানো, কত হাজারো বছর আগে আল্লাহ রাসূল এগুলো সব নসিহা করে গেছেন, একজনে গাছ লাগালে এই গাছটা অনেক দিন গেলে কত লোক খেতে থাকে সেখান থেকে ফল ফল। শুকরান সম্মানিত ভাই বোনেরা, আমরা যাচ্ছি ছোট্ট একটা ব্রেকে, আশা করছি আপনারা ততক্ষণ ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।